আদালতে আবরার হত্যার লো মহর্ষক বর্ণনা দিলেন আরেক খুনি মুজাহিদুল ইসলাম এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন আবরার হত্যার রাতে পুলিশ বুয়েটের হলে গেলে বলা হয় কোনো সমস্যা নেই বিস্তারিত জানাব সংবাদে এই আপনার আদর্শ এই মুহূর্তে ক্ষমতা সারুন প্রধানমন্ত্রীকে ডক্টর কামাল হোসেন মহেশপুর ও সাতকানিয়ার উপজেলা নির্বাচনে পুলিশ ও ভোটারদের বের করে দিচ্ছে অভিযোগ রুহুল কবির রিজবির নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেছেন রাশেদ খান মেনন এমপি রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি বলেছেন মোহাম্মদ নাসিম আসসালাম আলাইকুম আমন্ত্রণ এনবিএস সংবাদে শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করার জেরে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার লম্বহর্ষ্যক বর্ণনা দিয়েছেন আসামি মুজাহিদুল ইসলাম যারা আবরার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন মুজাহিদুল ইসলাম তাদের অন্যতম রোববার আদালতে হাজির করা হয় তাকে ম্যাজিস্ট্রেট নাভানা খায়ের জেসি দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মুজাহিদের জবানবন্দি গ্রহণ করেন স্বীকারোক্তিতে মুজাহিদ বলেন মৃত্যুর আগে পানি খেতে চেয়েছিলেন আবরার কিন্তু তাকে পানি দেয়া হয়নি বরং মৃত্যুর কোলে ঢলে পড়ার পরও তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় তিনি আরও বলেন নির্যাতন চলাকালে আব্রার একাধিক ভার বমি করে এতে পরনের কাপড় নষ্ট হয়ে যায় এই কারণে আবরারের রুম থেকে পরিষ্কার কাপড় এনে তাকে পরানো হয় তাকে গোসল করানো হয় নির্যাতনের সময় একাধিক ভার জ্ঞান হারিয়ে ফেলে সে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তাকে পেটানো হয় এক পর্যায়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে এ সময় আবরার জানায় তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তখন নির্যাতনকারীদের কেউ কেউ আবরারের শরীর মালিশ করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আবরারকে রুম থেকে বের করে সিঁড়িতে ফেলে রাখা হয় ফৌজিদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করার পর তাকে জেলে পাঠানো হয় এর আগে ডিবির কাছে কার্যবিধির একশো একষট্টি ধারার জবানবন্দি দেয় সে মুজাহিদুল ইসলাম বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সদস্য ছিলেন ছয় অক্টোবর আবরার খুন হওয়ার পরপরই যে দশজনকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল তাদের মধ্যে মুজাহিদ একজন এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানিয়েছেন নির্মম নির্যাতনের কারণে আবরারের শরীরে ব্যাক ইন্টারনাল রক্তক্ষরণ হয় ব্যথা চলে গিয়েছিল শয্যের বাইরে এ দুই কারণেই তার মৃত্যু হয়েছে ডিবির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান মামলার এজাহারভুক্ত উনিশ আসামির মধ্যে পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এজাহারের বাইরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিজেদের দায় দায়িত্ব স্বীকার করেছে তবে আমরা সবাইকে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তির আওতায় আনছি না কারণ সবার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হলে আসামি পক্ষের উকিলরা বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে তখন প্রকৃত অপরাধীও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায় এ কারণে আমরা একশো চৌষট্টি ধারায় শুধু তাদের স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করছি যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে যারা চর থাপ্পড় দিয়েছে বা খুনিদের নানাভাবে সহযোগিতা করেছে তাদের একশো চৌষট্টি ধারার আওতায় আনা হচ্ছে না তবে প্রত্যেকের ভূমিকার বিষয়টি আলাদাভাবে চার্জশিটে উল্লেখ থাকবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়ত উদ্দিন খান হিরণ আসামিদের রিমান্ড চেয়ে শুনানি করেন শুনানিতে তিনি বলেন আবরারকে হত্যার ঘটনায় সারা বিশ্ববাসীর বিবেক নাড়া দিয়েছে সবাই তাকিয়ে আছে এই মামলার বিচারের দিকে বিনা কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক এদিন মুজাহিদের সঙ্গে রিমান্ডে থাকা আরও পাঁচজনকে রোববার আদালতে হাজির করা হয় রিমান্ড শেষ হওয়ার একদিন আগেই তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরে ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার রাতে পুলিশ হলে গেলে জানানো হয় কোনো সমস্যা হয়নি এই তথ্য জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন রাত তিনটার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সামনে গেলে পুলিশকে বলা হয়েছিল কোনো সমস্যা নেই ওই সময় পুলিশকে ভুল তথ্য দেয়া হয়েছিল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আব্রার হত্যার রাতে পুলিশের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন পুলিশ ছয় অক্টোবর রাত তিনটার পরে হল গেটে গিয়েছে সে সময় পুলিশকে বলা হয়েছে কোনো সমস্যা নেই ভেতরে সমস্যা না থাকলে পুলিশ হলে ঢোকার রেওয়াজ নেই সমস্যা থাকলে কেউ জানালে তখন তারা ঢুকতে পারে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যেটা পেয়েছি তিনটার বেশ আগেই আবরার মারা গেছে পুলিশ গিয়েছে অনেক পরে ফলে কোনো চিৎকার বা শব্দ শোনাও সম্ভব হয়নি হত্যার মোটিভ জানা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই ঘটনায় উনিশজন গ্রেপ্তার আছে পনেরো জন এজহার নামীয় এবং চারজন এজহার বহির্ভূত গ্রেপ্তার হওয়াদের মধ্যে চারজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যে তারা শিবির সন্দেহে আবরারকে মারধর করেছিল জবানবন্দির পাশাপাশি তথ্য বিশ্লেষণ এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে হবে যে তাকে কি হত্যার উদ্দেশ্যে মারধর করছিল নাকি মারার জন্য মেরেছিল কাজেই শিবির সন্দেহে পেটানো না অন্য কিছু সেটা আরও তথ্য প্রমাণ ছাড়া উপসংহারে পৌঁছানো যাবে না এদিকে বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যাকারীরা ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থক বলে দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে তার উদ্দেশ্যে বলেন এই আপনার আদর্শ তিনি ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে দ্রুত ক্ষমতা ছেড়ে দেওয়ারও আহ্বান জানান রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আবরার হত্যার প্রতিবাদে নাগরিক সভা ও শোক আয়োজনে ডক্টর কামাল হোসেন এসব কথা বলেন ডক্টর কামাল হোসেন বলেন আবরারকে যারা হত্যা করল এরা কার আদর্শের অনুসারী যিনি দেশ শাসন করছেন তার এই আপনার আদর্শ তা যদি হয়ে থাকে আপনার তো এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত না তিনি আরও বলেন সবার চাওয়া প্রধানমন্ত্রী যেন দেশ শাসন করা থেকে সরে দাঁড়ান সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন বুয়েট ছাত্র আবরার কি অন্যায় করেছিল এটা সংবিধানের উপর আঘাত এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ছিলেন জানিয়ে তার মুক্তির দাবির সঙ্গেও একমত পোষণ করেন ডক্টর কামাল হোসেন স্থানীয় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও ভোটারদের বের করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন জিনাইদাহ জেলার মহেশপুর ও চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের সেখানে ঢুকতে দেয়া হয়নি এই দুই উপজেলাতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে পাল্লা দিয়ে পুলিশও ভোটারদের বের করে দিচ্ছে এই দুই উপজেলায় ভোটের নামে প্রকাশ্যে ভোট জালিয়াতির উৎসব শুরু হয়েছে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এইসব কথা বলেন রিজবি তিনি বলেন মহেশপুরে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে লাঠি শোটা ও ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আওয়ামী সন্ত্রাসীরা একই অবস্থা সাতকানিয়াতেও রিজবি বলেন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করলে তারা দেখছি বলে নীরব দর্শকের ভূমিকা পালন করছে যারা উনত্রিশ ডিসেম্বর মধ্যরাতে নির্বাচন করে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা অরণ্যের রোদন নির্বাচন কমিশন সরকারের জাদুর বাক্সে পরিণত হয়েছে তারা দিনের নির্বাচন রাতে করে এবং ভোটার তালিকায় জীবিত মানুষকে মৃত দেখায় বিগত নির্বাচনগুলোতে যে সমস্ত ভোটাররা জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট দিয়েছে কিন্তু ভোটার তালিকায় এখন তাদের মৃত দেখানো হচ্ছে এই জাদুকর প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের অধীনে নির্বাচনে প্রকৃত ভোটারদের ভোট দেওয়ার অধিকার নেই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন যারা ক্যাসিনো চালায় তারা খেলাপি তারা দলে অনুপ্রবেশকারী এরা দলে আসে ক্ষমতার মধ্য চাটার জন্য তিনি বলেন ক্যাসিনো চালিয়ে তারা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে আমার জানা মতে এই পর্যন্ত নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন এদের সারবেন না এদের শিখর অনেক গভীরে এরা অনুপ্রবেশকারী হয়েও ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে মেনন বলেন প্রধানমন্ত্রী বিদেশে উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে কিন্তু তার উন্নয়নের সুফল গুটি কয়েক লোকের হাতে চলে যাচ্ছে শতকরা মাত্র পাঁচজন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে তিনি বলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সংসদে বলেছিলেন যে পাঁচ লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায় বিএনপি জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন রাজনীতির বিষাক্ত সাপ এখনও মরেনি কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ নেই কোনো উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা যাবে না বুয়েট ছাত্র আব্রার ফাহাদ হত্যা প্রসঙ্গ টেনে তিনি বলেন হত্যাকাণ্ডের পরপরই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠোর অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না সিরাজগঞ্জ সদর উপজেলার সনগাসায় দশসজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনপূর্ব ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বিএনপি জামায়াত সৃষ্ট জঙ্গি দমন করা হয়েছে রাস্তাঘাট সহ অবকাঠামো উন্নয়নে ও সফলতা অর্জিত হয়েছে তিনি আরও বলেন এই সফলতায় ঈশান্বিত হয়ে বিএনপি জামায়াত নানাভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লা সাহেল